সকাল ছয়টা থেকে অপেক্ষা করছি ঘন্টা পার হয়ে গিয়েছে পর্যন্ত এখনো ট্রেন আসেনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কেউ ভোর সাড়ে পাঁচটা আবার কেউ ছয়টা থেকে অপেক্ষা কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি কাঙ্ক্ষিত ট্রেন তাই তো মনিটরের দিকে তাকিয়ে বারবার যাত্রার সময় দেখছেন যাত্রীরা শুক্রবার সকালে গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত লাইন থেকে বগি সরানোর কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ এতে উত্তর পশ্চিমাঞ্চলগামী সবকটি ট্রেনের শিডিউল ভেঙে পড়ে কাঙ্ক্ষিত ট্রেনের আশায় ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা আর ভ্যাবসা গরমে না জেহাল যাত্রীদের অবস্থা কাচ্চা নিয়ে অনেক ভোগান্তির মধ্য আছি শনিবার ভোর ছয়টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল নয়টা পনেরো মিনিটে প্ল্যাটফর্ম ছাড়ে বুড়িমারি এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন তিন থেকে চার ঘন্টা দেরিতে ছাড়ে